গুয়াহাটির রোপওয়ে স্টেশন থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে দেখতে চলে আসুন আসাম স্টেট মিউজিয়াম। আপনারা রোপওয়ে স্টেশন থেকে যে কোনো বাস বা অটো ধরে চলে আসতে পারেন একদম এই মিউজিয়ামের গেটের সামনে। এটা হচ্ছে টিকিট ঘর, 20 টাকা করে টিকিট, ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা, শিশুদের বিনামূল্যে আর বিদেশিদের 100 টাকা টিকিট লাগবে। ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আসামের মিউজিয়ামের পাশাপাশি এখানেই কিন্তু বাণিজ্যিক বিভাগের যাবতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মিউজিয়ামের ভিতরে এলে আপনারা আসামের বিভিন্ন সম্প্রদায়ের ভাস্কর্যের নিদর্শন দেখতে পাবেন। আজকে আমরা আবার যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। গুয়াহাটিতে এসে প্রথম দিনই আমরা মায়ের কাছে পুজো দিয়ে গেছিলাম। কামাখ্যা মন্দিরে কিভাবে পুজো দেবেন তার সম্পূর্ণ তথ্য যদি আপনারা জানতে চান, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাও আপনাদের জানিয়ে রাখছি কিভাবে আসবেন এই কামাখ্যা মন্দির দর্শন করতে। যে কোনো বাস ধরে চলে আসুন কামাখ্যা মন্দির গেটে, আর মন্দির গেট থেকেই অনেক গাড়ি ছাড়ছে মন্দিরের ওপরে ওঠার জন্য। পাহাড়ের ওপরে ওঠার সময় গাড়ি ভাড়া নেবে 30 টাকা করে, আর পাহাড় থেকে নামার সময় নেবে 20 টাকা করে। এখন আমরা ওপরে উঠে এলাম। মন্দিরের সামনেই অনেক দোকান রয়েছে পুজোর সামগ্রী কেনার জন্য, তবে আজ আমরা আর পুজো দেব না। আজকে আমরা এখান থেকে যাব মা ভুবনেশ্বরী মন্দির। এই মা ভুবনেশ্বরী মন্দির নীলাচল পর্বতের একদম চূড়ায় অবস্থিত। আপনারা চাইলে এখান থেকে যে কোনো গাড়ি ভাড়া করে উঠতে পারেন, অথবা পায়ে হেঁটেও উঠতে পারেন। এখন আমরা মা বগলা মন্দিরের সামনে রয়েছি। আগে মা ভুবনেশ্বরী মন্দির ঘুরে এসে তারপরে বগলা মন্দিরে ঢুকব। কামাখ্যা মন্দিরে এলে অবশ্যই আশেপাশের এই মন্দিরগুলো দর্শন করবেন। আপনারা যদি চান তাহলে কামাখ্যা মন্দিরের আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন, এখানেও আপনারা থেকে পুজো দিতে পারেন। পাহাড়ের উপরে উঠতে উঠতে যদি হাঁপিয়ে যান তাহলে এটা হচ্ছে রেস্টিং শেড, এটা হচ্ছে রেস্টিং শেড, এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। মা ভুবনেশ্বরী মন্দির আরও উপরে এটা উপরের একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছে। নিচে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, বুঝতেই পারছেন আমরা কতটা ওপরে আছি। আমরা এখন নীলাচল পর্বতের ওপরে রয়েছি। কামাখ্যা মন্দির নীলাচল পর্বতের ওপরে অবস্থিত। পাহাড়ের কোলে বাড়িগুলো কতটা সুন্দর লাগছে দেখুন। আমরা প্রথম দিন এসেই কামাখ্যা মন্দির দর্শন করে নিয়েছিলাম, সেদিন সন্ধে হয়ে গেছিল তাই আমরা ওপরে উঠতে পারিনি। তাই আজকে আমরা ওপরে উঠেছি এবং আশেপাশে যে মন্দির রয়েছে সেগুলো দর্শন করছি। এটি পাহাড়ের ওপরে একটি ভিউ পয়েন্ট, আমাদের আরও ওপরে উঠতে হবে।
মা ভুবনেশ্বরীর মন্দিরে যাওয়ার পথে আর একটা মন্দির পড়ল। এখানে একটি শিলাখণ্ড আছে যেটি সদ্গুরু স্বামী নিগমানন্দ এটি প্রতিষ্ঠা করেছে 1905 সালে। প্রায় 20 মিনিট মতো পায়ে হেঁটে আমরা অবশেষে পৌঁছালাম নীলাচল পর্বতের একদম ওপরে মা ভুবনেশ্বরী মন্দিরের সামনে। এটাই হলো মন্দিরে ওঠা সিঁড়ি। তবে যাদের পায়ে সমস্যা আছে তারা কিন্তু হেঁটে উঠবেন না, তারা নিচ থেকে একটা গাড়ি ভাড়া করে নেবেন, তাহলে আপনারা সহজেই মন্দিরের গেটে পৌঁছে যাবেন। মন্দিরের বাইরেই পুজোর ডালা কেনার জন্য দোকান রয়েছে, এখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে নিন। আর এটাই হচ্ছে মা ভুবনেশ্বরী মন্দির। আমরা এখন পুজো দিয়ে বাইরে বেরোলাম, ভিতরে ফটো তোলা বা ভিডিও করা একদম বারণ। এটাই হচ্ছে মন্দিরের ঠাকুর দালান। মন্দিরের পিছন দিকে একটা অসাধারণ ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে আপনারা প্রায় সমগ্র গুয়াহাটি শহরটাকেই দেখতে পাবেন। এই ভিউ পয়েন্ট থেকে নিচে ব্রহ্মপুত্র নদ, রেল স্টেশন, পাহাড় আর সমগ্র গুয়াহাটি শহর যেন আপনার চোখের সামনে ধরা দেবে। ওই যে দূরে দেখুন উমানন্দ আশ্রমও দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ একটি জায়গা, আপনারা যেন কোনোভাবেই মিস করবেন না। নিচে ট্রেন যাচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর ওপর থেকে আমরা দেখতেও পাচ্ছি, ভিডিওতে দেখাতে পাচ্ছি না। ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, অপূর্ব লাগছে। এই যে দূরে গুয়াহাটি শহর, পুরো শহরটাকে এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। ওইটাই তো উমানন্দ আশ্রম। এখন আমরা মা বকলা মন্দিরের সিঁড়ি দিয়ে নামছি। এই যে দেখছেন মন্দির, একটু আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর একটা কথা বলে রাখি, এখানে অনেক হোটেল নতুন তৈরি হচ্ছে, আপনারা যদি মনে করেন কামরূপ কামাখ্যা মায়ের দর্শন করতে এসে আশেপাশেই থাকবেন তাহলে এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। এই যে একদম সামনে থেকে মন্দিরটাকে দেখিয়ে দিচ্ছি। ভেবেছিলাম চলে যাব, কিন্তু একেই বলে মায়ের টান, বাবা বললে এতটা যখন এসেছি তখন দর্শন করেই যাব, তাই নিচে নামছি।
মন্দিরের সামনে রয়েছি। মন্দিরের ভিতরে ঢুকতেই একটা শিবলিঙ্গ পড়বে। আমরা এখন ভিতরে রয়েছি, হচ্ছে মায়ের মন্দির। একদম মায়ের চরণ স্পর্শ করে পুজো দিয়ে আমরা এখন উপরে উঠে আসছি। খুব ভালো করে পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, এবার আমরা কচ্ছপুকুরের দিকে যাব। এটা হচ্ছে শ্রী কেদারেশ্বর মন্দির, কেদারেশ্বর শিবালয়। আমরা এখন কচ্ছপুকুরে এসেছি। এই হচ্ছে ভৈরবী মন্দির। এটাই হচ্ছে কচ্ছপুকুর। এখানে অনেক কচ্ছপ রয়েছে, তবে এই জায়গাটা খুবই অপরিষ্কার। আমাদের ভাগ্য ভালো ছিল, আসামাত্রই দেখা মিলল একটি বড় কচ্ছপের। আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, দুটো কচ্ছপ মুখ বার করে রয়েছে। এখানে এলে কিন্তু আপনারা কিছু শুকনো খাবার আনতে পারেন, সেই খাবার জলে দিলে কিন্তু খাবারের টানে কচ্ছপেরা ডাঙার দিকে এগিয়ে আসে। এই দেখুন, একদম একদম আমার সামনে রয়েছে, দেখুন মাথাটা ডুবিয়ে নিল। এই যে দেখুন, এই যে মাথা ডুবিয়ে দিল, আবার উঠেছে। এই যে দেখুন, আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, এই যে এসছে, এই যে দেখুন কত বড় কচ্ছপটা দেখুন। শুধু এই দেখুন। তবে আমি রিকোয়েস্ট করব, যারা এখানে আসবেন কিছু খাবার নিয়ে আসবেন। আমাদের ভুল হয়েছে, আমরা মনে ছিল না, তাই আমরা নিয়ে আসতে ভুলে গেছি। আপনারা অবশ্যই নিয়ে আসবেন কিছু খাবার। এই দেখুন কত বড় কচ্ছপটা। অনেক বড় কচ্ছপ, এই দেখুন উপরে উঠে আসছে। দেখুন আমাদের এখানে আসা সার্থক হলো। দেখুন আবার ভেতরে চলে যাচ্ছে। এবার এই যে, এই যে ভেতরে চলে গেল, আমাদের দেখা দিয়ে এখন নিচে নেমে গেল। আমরা এবার উপরের দিকে উঠে যাচ্ছি। খাবার দিচ্ছে, খাবার খাওয়ার জন্য এসেছে। দেখছে খাবার দিচ্ছে, ওই খাবার খাচ্ছে। এই যে রুটিটা দিল, রুটিটা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন রুটি খাচ্ছে, রুটি খাচ্ছে। কচ্ছপুকুরে কচ্ছপ দর্শন করে আমরা এলাম মায়ের মন্দিরে কিছুটা সময় কাটানোর জন্য। এখানে কিছুক্ষণ বসে আমরা নেমে যাব পাহাড়ের নিচে।
গুয়াহাটিতে আজকেই আমাদের শেষ দিন। এর আগের পর্বগুলিতে গুয়াহাটি, শিলং, চেরাপুঞ্জি ও ডাউকির কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন তার সমস্ত তথ্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পরবর্তী সময়ে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই সাজেস্ট করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তা আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও নতুন জায়গা ঘুরে দেখতে। তাহলে গুয়াহাটি ও শিলং পর্ব এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে।